মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের বাছাইয়ে আরেকটি বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীরা। দ্বিতীয় সুপার টিউজডেতে ছয় অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে ভোটাভুটি। শেষ মুহূর্তের প্রচারণায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ও জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় একই সুর তাদের কণ্ঠে। প্রথম সুপার টিউজডেতে সংখ্যালঘু, শ্রমজীবী আর তরুণদের সমর্থন নিয়ে ক্যালিফোর্নিয়ায় বাজিমাত করেছিলেন বার্নি স্যান্ডার্স। হিসপ্যানিকদের সমর্থনে জয় পান নেভাদায়ও। ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের দ্বিতীয় বড় পরীক্ষার আগেও তাই প্রচারণা কৌশলে খুব একটা পার্থক্য নেই ভারমন্টের সিনেটরের। দ্বিতীয় সুপার টিউজডেকে সামনে রেখে এবার আরব আমেরিকানদের সমর্থন আদায় তৎপর স্যান্ডার্স। তাই তো মিসিসিপি ভ্রমণ বাতিল করে প্রচারণা চালিয়েছেন মিশিগানে। শনিবার শিকাগোর প্রচারণায় আহ্বান জানান ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দলীয় প্রার্থীদের মধ্যে নীতিগত কিংবা অবস্থানগত যে পার্থক্য তা খুবই সীমিত। আমাদের লক্ষ্য আর কর্ম পরিকল্পনা আলাদা হতে পারে, তবে ভয়ঙ্কর প্রেসিডেন্টকে রুখতে দিন শেষে একাট্টা থাকতে চাই, কারণ কোনো মিথ্যেবাদী দুর্নীতিবাজকে হোয়াইট হাউসে দেখতে চায় না জনগণ। একই দিন মিশরিতে প্রচারণা চালান অপর হেভিওয়েট প্রার্থী জো বাইডেন। প্রতিদ্বন্দ্বীর সাথে নীতিগত পার্থক্যগুলো তুলে ধরলেও ট্রাম্প বিরোধী অবস্থানে একই সুর সাবেক ভাইস প্রেসিডেন্টের। নির্বাচিত হলে সব ক্ষেত্রে বৈষম্য নিরসনের অঙ্গীকার করেন। আপনারা সবাই এই লড়াইয়ের সঙ্গী। আমাদের মূল লড়াই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তার বৈষম্যমূলক নীতির অবসান চাই। বর্ণবাদ, লিঙ্গ বৈষম্য, অর্থনীতি, সব ক্ষেত্রে সমতা চাই। ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ে আগামী মঙ্গলবার ভোটাভুটি হবে ছয় অঙ্গরাজ্যে। লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে আছেন স্যান্ডার্স ও বাইডেন। প্রার্থিতা প্রত্যাহার না করলেও লড়াইয়ের মাঠে প্রভাব নেই অপর মনোনয়ন প্রত্যাশী তুলসি গ্যাবার্ডের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।